গল্প পড়ার আসর, আপনার ভালো লাগা প্রিয় গল্পের সম্ভার। আজ আপনাদের জন্য আবুল মনসুর আহমদের লেখা হুজুর কেবলা। ইমদাদ তার সবগুলি বিলাতি ফিনফিনে ধুতি সিল্কের জামা পোড়াইয়া ফেলিল। ফ্লেস্কের ব্রাউন রঙের পাম শুগুলি বাবুরচিখানার বঁটি দিয়া কোপাইয়া কোপাইয়া ইলশা কাটা করিল। চশমা ও রিস্ট ওয়াচ মাটিতে আছড়াইয়া ভাঙিয়া ফেলিল। খুর, স্ট্রপ, শেভিং স্টিক ও ব্রাশ অনেকখানি রাস্তা হাঁটিয়া নদীতে ফেলিয়া দিয়া আসিল। বিলাসিতার মস্তকে কঠোর পদাঘাত করিয়া পাথর বসানো সোনার আংটিটা এক অন্ধ ভিক্ষুককে দান করিয়া এবং টুথক্রিম ও টুথব্রাশ পায়খানার টবের মধ্যে ফেলিয়া দিয়া দাঁত ঘষিতে আরম্ভ করিল। অর্থাৎ এমদাদ অসহযোগ আন্দোলনে যোগদান করিল। সে কলেজ ছাড়িয়া দিল। তারপর সে কোরা খদ্দরের কল্লিদার কোর্তা ও সাদা লুঙ্গি পরিয়া মুখে দেড় ইঞ্চি পরিমাণ ঝাঁকড়া দাড়ি লইয়া সামনে পিছনে সমান করিয়া চুলকাটা মাথায় গোল ন্যাকড়ার মতো টুপি কান পর্যন্ত পরিয়া চটি জুতা পায়ে দিয়া যেদিন বাড়ি মুখে রওনা হইল সেদিন রাস্তার বহুলোক তাকে সালাম দিল। সে মনে মনে বুঝিল কলিযুগেও দুনিয়ায় ধর্ম আছে। কলেজে এমদাদের দর্শনে অনার্স ছিল, কাজেই সে ধর্ম, খোদা, রসুল কিছুই মানিত না। সে খোদার আরশ, ফেরেশতা, ওহি, হজরতের মেরাজ লইয়া সর্বদা হাসি ঠাট্টা করিত। কলেজ ম্যাগাজিনে সে মিল, হিউম, স্পেন্সার, কমতের ভাব চুরি করিয়া অনেকবার খোদার অস্তিত্বের অসারতা প্রমাণ করিয়াছিল। কিন্তু খেলাফত আন্দোলনে যোগদান করিয়া এমদাদ একেবারে বদলাইয়া গেল। সে ভয়ানক নামাজ পড়িতে লাগিল, বিশেষ করিয়া নফল নামাজ সে একেবারে তন্ময় হইয়া পড়িল। গোল গোল করিয়া বাঁশের কঞ্চি কাটিয়া সে নিজ হাতে এক ছড়া তসবি তৈরি করিল। সেই তসবির উপর দিয়া অষ্টপ্রহার অঙ্গুলি চালনা করিয়া সে দুইটা আঙ্গুলের মাথা ছিঁড়িয়া ফেলিল। কিন্তু এমদাদ টলিল না। সে নিজের নধর দেহের দিকে চাহিয়া বলিল, হে দেহ, তুমি আমার আত্মাকে ছোট করিয়া নিজেই বড় হইতে চাহিয়াছিলে, কিন্তু আর নয়। সে আবার দ্বিগুণ উৎসাহে তসবি চালাইতে লাগিল। দিন যাইতে লাগিল, ক্রমে এমদাদ একটা অস্বস্তি বোধ করিতে লাগিল। বহু চেষ্টা করিয়াও সে এবাদতে তেমন নিষ্ঠা আনিতে পারিতেছিল না। নিজেকে বহু শাসাইল, বহু প্রক্রিয়া অবলম্বন করিল, কিন্তু তথাপি পোড়া ঘুম তাকে তাহাজ্জুদের নামাজ তর্ক করিতে বাধ্য করিল। অগত্যা সে নামাজে বসিয়া খোদার নিকট হাত তুলিয়া কাঁদিবার বহু চেষ্টা করিল। চোখের পানির অপেক্ষায় আগে হইতে কান্নার মতো মুখ বিকৃত করিয়া রাখিল, কিন্তু পোড়া চোখের পানি কোনো মতেই আসিল না। সে স্থানীয় কংগ্রেস ও খেলাফত কমিটির সেক্রেটারি ছিল। সেখানে প্রত্যহ সকাল বিকালে চারিপাশের বহু মাওলানা মৌলবি সমবেত হইয়া কাবুলের আমিরের ভারত আক্রমণের কতদিন বাকি আছে তার হিসাব করিতেন এবং খেলাফত নোট বিক্রয় লব্ধ পয়সায় প্রত্যহ পান ও জর্দা এবং সময় সময় নাস্তা খাইতেন। ইহাদের একজনের সুফি বলিয়া খ্যাতি ছিল। তিনি এক পীর সাহেবের স্থানীয় খলিফা ছিলেন এবং অনেক রাত পর্যন্ত এলহু এলতু করিতেন। অল্পদিন পূর্বে এস্তেখারা করিয়া তিনি দেখিয়াছিলেন যে চারি বৎসরের মধ্যে কাবুলের আমির হিন্দুস্থান দখল করিবেন। তাহার কথায় সকলেই বিশ্বাস করিয়াছিল, কারণ মেয়ে লোকের উপর জিনের আসর হইলে তিনি জিন ছাড়াইতে পারিতেন। এই সুফি সাহেবের নিকট এমদাদ তার প্রাণের বেদনা জানাইল। সুফি সাহেব দাড়িতে হাত বুলাইয়া মৃদু হাসিয়া ইংরাজি শিক্ষিতদের উদ্দেশ্য করিয়া অনেক বাঁকা বাঁকা কথা বলিয়া উপসংহারে বলিলেন, হকিকতান যদি রুহের তরক্কি হাসিল করিতে চান
তবে আপনাকে আমার কথা রাখিতে হইবে। আশা, মাস্টার সাহেব আপনি কার মুরিদ? এমদাদ অপ্রতিভভাবে বলিল, আমি তো কারো মুরিদ হই নাই। সুফি সাহেব যেন রোগ নির্ণয় করিয়া ফেলিয়াছিলেন, এইভাবে মাথা নাড়িতে নাড়িতে বলিলেন, হম তাই বলুন, গোড়াতেই গলত। পীড়না ধরিয়া কি কেহ রুহানিয়াত হাজেল করিতে পারে? হাদিস শরীফে আসিয়াছে, এইখানে সুফি সাহেব বিশুদ্ধ রূপে আইন গাইনের উচ্চারণ করিয়া কিছু আরবি আবৃত্তি করিলেন এবং উর্দুতে তার মানে মতলব বয়ান করিয়া অবশেষে বাংলায় বলিলেন, জজবা ও সলুক খতম করিয়া ফানা ও বাকালাভে সমর্থ হইয়াছে, এরূপ কামেল ও মোকাম্মেল সালেক ও মজ্জুব পীরের দামন না করিয়া কেহ জমিরের রওশনি ও রুহের তরক্কি হাসিল করিতে পারে না। হাদিসের এই সুস্পষ্ট নির্দেশের কথা শুনিয়া এমদাদ নিতান্ত ঘাবড়াইয়া গেল। সে ধরা গলায় বলিল, কি হইবে আমার তাহা হইলে সুফি সাহেব? সুফি সাহেব এমদাদের কাঁধে হাত রাখিয়া বলিলেন, ঘাবড়াইবার কোনো কারণ নাই, কামেল পীরের কাছে গেলে একদিনে তিনি সব ঠিক করিয়া দিবেন। স্বস্তিতে এমদাদের মুখ উজ্জ্বল হইয়া উঠিল, সে আগ্রহ আতিশাজ্যে সুফি সাহেবের হাত চাপিয়া ধরিয়া বলিল, কোথায় পাইব কামেল পীর, আপনার সন্ধানে আছে? উত্তরে সুফি সাহেব সুর করিয়া একটি ফার্সে বায়েত আবৃত্তি করিয়া তার অর্থ বলিলেন, জওহরের তালাশে যারা জীবন কাটাইয়াছে তারা ব্যতীত আর কে জওহরের খবর দিতে পারে? হাজার শকর খোদার দরগায়, বহু তালাশের পর তিনি জওহর মিলাইয়াছেন। সুফি সাহেবের হাত তখনও এমদাদের মুঠার মধ্যে ছিল, সে তা আরও জোরে চাপিয়া ধরিয়া বলিল, আমাকে লইয়া যাইবেন না সেখানে? সুফি সাহেব বলিলেন, কেন লইয়া যাইব না? হাদিস শরীফে আসিয়াছে আরবি ও উর্দু, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আসিতে চায় তার সাহায্য করো। সংসারে একমাত্র বন্ধন ও অভিভাবক বৃদ্ধা ফুফুকে কাঁদাইয়া একদিন এমদাদ সুফি সাহেবের সঙ্গে পীর জিয়ারতে বাহির হইয়া পড়িল। এমদাদ দেখিল পীর সাহেবের একতলা পাকা বাড়ি, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। অন্দরবাড়ির সব কখানা ঘর পাকা হইলেও বৈঠকখানাটি অতি পরিপাটি, প্রকাণ্ড খড়ের আটচালা। সে সুফি সাহেবের পিছনে পিছনে বৈঠকখানায় প্রবেশ করিল, দেখিল ঘরে বহু লোক জানু পাতিয়া বসিয়া আছেন। বৈঠকখানার মাঝখানে দেওয়াল ঘেঁষিয়া অপেক্ষাকৃত উচ্চ আসনে মেহেদি রঞ্জিত দাড়ি বিশিষ্ট একজন বৃদ্ধ লোক তাকিয়া হেলান দিয়া আলো বলায় তামাক টানিতেছেন। এমদাদ বুঝিল ইনি পীর সাহেব। আসসালামু আলাইকুম বলিয়া সুফি সাহেব সোজা পীর সাহেবের নিকট উপস্থিত হইয়া হাঁটু পাতিয়া বসিলেন। পীর সাহেব সম্মুখস্থ তাকিয়ার উপর একটি পা তুলিয়া দিলেন। সুফি সাহেব সেই পায়ে হাত ঘষিয়া নিজের চোখ মুখ ও বুকে লাগাইলেন। তৎপর পীর সাহেব তার হাত বাড়াইয়া দিলেন, সুফি সাহেব তা চুম্বন করিয়া দাঁড়াইয়া উঠিলেন এবং পিছাইয়া পিছাইয়া কিছু দূর গিয়া অন্যান্য সকলের ন্যায় জানু পাতিয়া বসিলেন। পীর সাহেব এতক্ষণে কথা বলিলেন, কিরে বেটা খবর কি, তুই কি এরই মধ্যে দাঁড়ায় হকিকতে মহব্বত ও জজবায় জাতি বনাম হব্বে এস খাসেল করিয়া ফেলি নাকি? পীর সাহেবের এই ঠাট্টায় লজ্জা পাইয়া সুফি সাহেব মাথা নিচু করিয়া মাজা ঈষৎ উঁচু করিয়া বলিলেন, হজরত বান্দাকে লজ্জা দিতেছেন। পীর সাহেব তেমনি হাসিয়া বলিলেন, তাহা না হইলে নিজের চিন্তা ছাড়িয়া অপরের রুহের সুপারিশ করিতে আমার নিকট আসিলে কেন? কই তোর সঙ্গী কোথায়? আহা বেচারা বড়ই অশান্তিতে দিনপাত করিতেছে। এই বলিয়া পীর সাহেব চক্ষু বুজিলেন এবং প্রায় এক মিনিট কাল ধ্যানস্থ থাকিয়া চক্ষু মেলিয়া বলিলেন,
সে এই ঘরেই হাজির আছে দেখিতেছি। উপস্থিত মুরিদগণের সকলে বিষয়ে মুখ চাওয়াচাওয়ি করিতে লাগিল। এমদাদ ভক্তি ও বিষয়ে স্তব্ধ হইয়া একদৃষ্টে পীর সাহেবের মুখের দিকে চাহিয়া রহিল। মেহেদি রঞ্জিত দাড়ি গোঁফের ভিতর দিয়া পীর সাহেবের মুখ হইতে এক প্রকার জ্যোতি বিকীর্ণ হইতে লাগিল। সুফি সাহেব এমদাদকে আগাইয়া আসিতে ইশারা করিলেন। সে ধীরে ধীরে পীর সাহেবের সম্মুখে উপস্থিত হইয়া সুফি সাহেবের ইঙ্গিতে অনভ্যস্ত হাতে কদম্বুসি করিয়া উঠিয়া দাঁড়াইয়া রহিল। পীর সাহেব বলিলেন, বস বেটা, তোর ভালো হইবে, আহা বড় গরিব বলিয়া আলোবলার নলে দম কষিলেন। সুফি সাহেব আমতামতা করিয়া বলিলেন, হজরত, এর অবস্থা তত গরিব নয়, বেশ ভালো তালুক সম্পত্তি। পীর সাহেব নলে খুব লম্বা টান কষিয়াছিলেন, কিন্তু মধ্যপথে দম ছাড়িয়া দিয়া মুখে ধোঁয়া লইয়াই বলিলেন, বেটা, তোরা আজিও দুনিয়ার ধন দৌলত দিয়া ধনী গরিব বিচার করিস, এটা তোদের বুঝিবার ভুল। আমি গরিব কথায় দুনিয়াদারি গর্বত বুঝাই নাই। মুসলমানদের জন্য দুনিয়ার ধন দৌলত হারাম। এই ধন দৌলত ইনসানের রুহানিয়াত হাসেলে বাধা জন্মায়, তার মধ্যে নফসানিয়াত পয়দা করে। আল্লাহ তালা বলিয়াছেন, আরবি ও উর্দু, বেশক দুনিয়ার ধন দৌলত শয়তানের ওয়াসওয়াসা, ইহা হইতে দূরে পলায়ন করো। কিন্তু দুনিয়ার মায়া কাটানো কি সহজ কথা? তোদের আমি দোষ দিই না, তোদের অনেকেই এখন জেকিরের দরজাতেই পড়িয়া আছিস। জেকরেক জলীয়, জেকরেক খফি, এই দুই দরজার জেকের ছাড়িয়া পরের জেকিরের দরজায় পৌঁছিতে হয়। ফেকের হইতে জহুর এবং জহুর হইতে মোরাকে বা মোশাহেদার কাবিলিয়াত হাসিল হয়। খোদার ফজলে আমি আরিফিন, সালেহিন ও সিদ্দিকিনের মোকামাতের বিভিন্ন দায়রার ভিতর দিয়া যেভাবে এলেমে লাদুন্নির ফাজেল হাসেল করিয়াছি, তোদের কলবতটা কুশাদা হইতে অনেক দেরি, অনেক বলিয়া তিনি হুক্কার নলটা ছাড়িয়া দিয়া সোজা হইয়া বসিলেন এবং চোখ বুঝিয়া ধ্যানস্থ হইলেন। কিছুক্ষণ চোখ বুঝিয়া থাকিয়া হাসিয়া উঠিলেন এবং চিৎকার করিয়া বলিলেন, কুদরতে ইজদানি। মুরিদরা সে সব চিৎকারে সন্ত্রস্ত হইয়া উঠিলেন, কিন্তু কেহ কোনো কথা জিজ্ঞাসা করিতে সাহস করিলেন না। পীর সাহেব চিৎকার করিয়াই আবার চোখ বুঝিয়াছিলেন। তিনি এবার ঈষৎ হাসিয়া চোখ মেলিয়া বলিলেন, আমরা কত বৎসর হইল এখানে বসিয়া আছি। জনৈক মুরিদ বলিলেন, হাজরাত, বৎসর কোথায়, এই না কয়েক ঘন্টা হইল। পীর সাহেব হাসিলেন, বলিলেন, অনেক দেরি, আহা বেচারারা চোখের বাহিরে আর কিছুই দেখিতে পায় না। অপর মুরিদ বলিলেন, হুজুর কেবলা, আপনার কথা মোটেই বুঝিতে পারিলাম না। পীর সাহেব মৃদু হাসিয়া কহিলেন, অত সহজে কি আর সব কথা বোঝা যায় রে বেটা, চেষ্টা কর। মুরিদটি ছিলেন একটু আবদের রকমের, তিনি বায়না ধরিলেন, না কেবলা, আমাদিগকে বলিতেই হইবে, কেন আপনি বৎসরের কথা জিজ্ঞাসা করিলেন? পীর সাহেব বলিলেন, ও কথা আমাকে জিজ্ঞাসা করিস না, তার চেয়ে অন্য কথা শোন। এই যে সাদুল্লাহ একটি ছেলেকে আমার নিকট মুরিদ করিতে লইয়া আসিল। সাদুল্লাহ সুফি সাহেবের নাম। আমি সে কথা কি করিয়া জানিতে পারিলাম? আজ তোমরা তাজ্জব হইতেছ, কিন্তু ইনশাল্লাহ যখন তোমরা মোরাকে বা এ নেসবতে বাইনান্নাসে তালিম হইবে, তখন অপরের নেসবত সম্বন্ধে তোমাদের কলো বায়নার মতো রওশন হইয়া যাইবে। আলগরজ হইয়াও খোদার একশানে আজিম। সাদুল্লাহ যখন আমার দস্তবুজি করে, তখন তার মুখের দিকে
আমার নজর পড়িল এবং সঙ্গে সঙ্গে আমার রূহ সাদুল্লার রুহের দিকে মোতাওয়াজ্জা হইয়া গেল। সেখানে আমি দেখিলাম সাদুল্লার রুহ আর একটা নতুন রুহের সঙ্গে আলাপ করিতেছে। উহাতেই আমি সব বুঝিয়া লইলাম। আল্লাহু আজমুরসান বলিয়া পীর সাহেব একজন মুরিদকে হুক্কার দিকে ইঙ্গিত করিলেন। মুরিদ হুক্কার মাথা হইতে সিলিম লইয়া তামাক সাজিতে বাহির হইয়া গেল। পীর সাহেব বলিলেন, তোমরা আমার নিজের নুৎফার ছেলের মতো, তথাপি তোমাদের নিকট হইতে আমাকে অনেক গায়েবের কথা গোপন রাখিতে হয়, কারণ তোমরা সে সমস্ত বাতিনি কথা বরদাস্ত করিতে পারিবে না। জেকের ও ফেকের দ্বারা কলব কুশাদা করিবার আগেই কোনো বড় রকমের নূরে তজল্লি তাতে ঢালিয়া দিলে তাতে কলব অনেক সময় ফাটিয়া যায়। এলমে লাদুন্নি হাসিল করিবার আগেই আমি একবার লওমে মাওফুজে উপস্থিত হইয়াছিলাম। তখন আমি মাত্র দায়রায়ে হাকিকাতে লাতা আয়ুনে তালিম লইতেছিলাম। সায়রে নাজাবির ফয়েজ তখনও আমার হাসিল হয় নাই, কাজেই আরো সে মওয়াল্লার ফয়দা আমার চোখের সামনে হইতে উঠিয়া যাইতেই আমি নূরে ইজদানি দেখিয়া বেহুশ হইয়া পড়িলাম। তারপর আমার জেসমের মধ্যে আমার রুহের সন্ধান না পাইয়া আমার মুর্শেদ কেবলা, তোরা তো জানিস আমার ওয়ালেদ সাহেবই আমার মুর্শেদ, লহে মাহফুজ হইতে আমার রুহ আনিয়া আমার জেসমের মধ্যে ভরিয়া দেন এবং নিজের দায়রার বাহিরে যাওয়ার জন্য আমাকে বহু তম্বিহ করেন। কাজেই দেখিতেছিস কাবেলিয়াত হাসিল না করিয়া কোনো কাজে হাত দিতে নাই। খানিক্ষণ আগে আমি জিজ্ঞাসা করিয়াছিলাম আমরা কত বছর যাব এখানে বসিয়া আছি, শুনিয়া তোরা অবাক হইয়াছিলি, কিন্তু এর মধ্যে যে ঘটনা ঘটিয়াছে তা শুনিলে তো আরো তাজ্জব হইয়া যাইবি, সেজন্যেই সে কথা বলিতে চাই নাই, কিন্তু কিছু কিছু না বলিলে তোরা শিখবি কোথা হইতে, তাই সে কথা বলাই উচিত মনে করিতেছি। সাদুল্লাহ এখানে আসিবার পর আমি আমার রুহকে ছাড়িয়া দিয়াছিলাম, সে তামাম দুনিয়া ঘুরিয়া 7000 বছর কাটাইয়া তারপর আমার জেসমে পুনরায় প্রবেশ করিয়াছে। এই 7000 বছরে কত বাদশাহ ওফাত করিয়াছে, কত সুলতানাত মেসুমার হইয়াছে, কত লড়াই হইয়াছে, সব আমার সাফ সাফ মনে আছে। সিরিফ এইটুকু বলিলাম, ইহার বেশি শুনিলে তোদের কলব ফাটিয়া যাইবে। ইতিমধ্যে তামাক আসিয়াছিল, পীর সাহেব নল হাতে লইয়া ধীরে ধীরে টানিতে লাগিলেন, সভা নিস্তব্ধ রহিল। কলব ফাটিয়া যাইবার ভয়ে কেহ কোনো কথা জিজ্ঞাসা করিল না। এমদাদ পীর সাহেবের কথা কান পাতিয়া শুনিতেছিল, কৌতূহল ও বিষয়ে সে অস্থিরতা বোধ করিতে লাগিল। সে স্থির করিল ইহার কাছে মুরিদ হইবে। পীর সাহেব অনেক নিষেধ করিলেন, বলিলেন, বাবা সংসার ছাড়িয়া থাকিতে পারবে না, তাসাউফ বড় কঠিন জিনিস ইত্যাদি, কিন্তু এমদাদ তাওয়াজ্জহ হইল। পীর সাহেব নিজের লতিফায় জেকের জারি করিয়া সেই জেকের এমদাদের লতিফায় নিক্ষেপ করিলেন। এমদাদ প্রথম লতিফা জেকরে জ্বলি আরম্ভ করিল। সে দিবানিশি দুই চোখ বুঝিয়া পীর সাহেবের নির্দেশ মতো এলহু এলহু করিতে লাগিল। পীর সাহেব বলিয়াছিলেন, খেলোয়াত দরাঞ্জুমান দ্বারা নিজের কলবকে স্বীয় লতিফার দিকে মুতাজ্জোহা করিতে পারিলে তার কলবে যাতে আহাদিগুয়াতের ফয়েজ হাসিল হইবে এবং তার রুহ ঘড়ির কাঁটার ন্যায় কাঁপিতে থাকিবে। কিন্তু এমদাদ অনেক চেষ্টা করিয়াও তার কলবকে লতিফায় মুতাওয়াজ্জোহা করিতে পারিল না। পরিবর্তে তার চোখের সামনে পীর সাহেবের মেহেদি রঞ্জিত দাঁড়ি ও তার রূপা বাঁধানো গড়গড়ার ছবি ভাসিয়া উঠিতে লাগিল। ফলে তার কলবে যাতে আহাদিগতের ফাজেল ফয়েজ হাসিল হইয়া
তার রূহকে ঘড়ির কাঁটার মতো কাঁপাইবার পরিবর্তে ফুপু আম্মার স্মৃতি বাড়ি যাইবার জন্য তার মনকে উঁচাটন করিতে লাগিল। দিন যাইতে লাগিল। অনাহারে অনিদ্রায় এমদাদের চোখ দুটি মস্তকের মধ্যে প্রবেশ করিল। তার শরীর নিতান্ত দুর্বল ও মন অত্যন্ত অস্থির হইয়া পড়িল। সে বুঝিল এইভাবে আরও কিছুদিন গেলে তার রূহ বস্তুতই জেসম হইতে আজাদ হইয়া আলমে আমরে চলিয়া যাইবে। সে স্থির করিল পীর সাহেবের কাছে নিজের অক্ষমতার কথা নিবেদন করিয়া সে একদিন বিদায় হইবে। কিন্তু বলি বলি করিয়াও কথাটা বলিতে পারিল না। একটা নূতন ঘটনায় সে বিদায়ের কথাটা আপাতত চাপিয়া গেল। দূরবর্তী এক স্থানে মরিদগণ পীর সাহেবকে দাওয়াত করিল। প্রকাণ্ড বজরায় এক মন ঘি, আড়াই মন তেল, দশ মন সরু চাউল, তিন শত মুরগি, সাত সের অম্বুরি তামাক এবং ১৩ জন সাগরেদ লইয়া পীর সাহেব মুরিদানে রওনা হইলেন। পীর সাহেবের ভ্রমণ বৃত্তান্ত ইংরেজিতে লিখিয়া কলিকাতায় সংবাদপত্রে পাঠাইবার জন্য এমদাদকেও সঙ্গে লওয়া হইল। নদীপাড়ের প্রাকৃতিক বৈচিত্র্য এমদাদের কাছে বেশ লাগিল। পীর সাহেব গন্তব্যস্থানে উপস্থিত হইলেন। তিনি মুরিদগণের নিকট যে অভ্যর্থনা পাইলেন তাহা দেখিলে অনেক রাজা বাদশাহা রাজত্ব ছাড়িয়া মোরাকেবা মোশাহেদায় বসিতেন। পীর সাহেব গ্রামের মোড়লের বাড়িতে আস্তানা গাড়িলেন। বিভিন্ন দিন বিভিন্ন মুরিদের বাড়িতে বিরাট ভোজ চলিতে লাগিল। পীর সাহেবের একটু দূরে বসিয়া গুরুভোজন করিয়া এমদাদ এতদিনের কৃচ্ছ সাধনার প্রতিশোধ লইতে লাগিল। ইহাতে প্রথম প্রথম তাহার একটু পেটে পীড়া দেখা দিলেও শীঘ্রই সে সামলাইয়া উঠিল এবং তার শরীর হৃষ্টপুষ্ট ও চেহারা বেশ চিকনাই হইয়া উঠিতে লাগিল। পীর সাহেবের ভাত ভাঙিবার কসরত দেখার সুযোগ ইতিপূর্বে এমদাদের হয় নাই। এইবার সে ভাগ্য লাভ করিয়া এমদাদ বুঝিল পীর সাহেবের রুহানি শক্তি যত বেশি থাকুক না কেন তার হজম শক্তি নিশ্চয়ই তার চেয়ে বেশি। সন্ধ্যায় পুরুষদের জন্য মজলিশ বসিত। রাতে এশার নামাজের পর অন্দরমহলে মেয়েদের জন্য ওয়াজ হইত, কারণ অন্য সময় মেয়েদের কাজে ব্যস্ত থাকিতে হয়। সেখানে পুরুষদের প্রবেশ নিষেধ ছিল। স্ত্রীলোকদিগকে ধর্ম কথা বুঝাইতে একটু দেরি হইত, কারণ মেয়েলোকের বুদ্ধিশুদ্ধি বড় কম, তারা নাকেস আকেল। কিন্তু বাড়িওয়ালার ছেলে রজবের সুন্দরী স্ত্রী কলিমন সম্বন্ধে পীর সাহেবের ধারণা ছিল অন্যরকম। মেয়ে মজলিসে ওয়াজ করিবার সময় তিনি ইহারি দিকে ঘন ঘন দৃষ্টিপাত করিতেন। তিনি অনেক সময় বলিতেন, তাসাউয়াফের বাতানি কথা বুঝিবার ক্ষমতা এই মেয়েটার মধ্যেই কিছু আছে। ভালো করিয়া তোয়াজ্জহ দিলে তাকে আবেদার আবেয়ার দরজায় পৌঁছাইয়া দেওয়া যাইতে পারে। এশার নামাজের পর দাঁড়িয়ে চিরুনি ও কাপড়ে আতর লাগানো সুন্নত, এবং পীর সাহেব সুন্নতের একজন বড় মোতেকাদ ছিলেন। ওয়াজ করিবার সময় পীর সাহেবের প্রায়ই জজবা আসিত। সে জজবাকে মুরিদগণ ফানাফিল্লা বলিত। এই ফানাফিল্লার সময় পীর সাহেব জ্বলিয়া গেলাম, পুড়িয়া গেলাম বলিয়া চিৎকার করিয়া চিত হইয়া শুইয়া পড়িতেন। এই সময় পীর সাহেবের রুহ আলমে খালক হইতে আলমে আমেরে পৌঁছিয়া রুহে ইয়াদানির সঙ্গে ফানা হইয়া যাইত এবং নূরে ইয়াদানি তার চোখের উপর আসিয়া পড়িত। কিন্তু সে নূরের জোয়ালোয়া পীর সাহেবের চক্ষে সহ্য হইত না বলিয়া তিনি এরূপ চিৎকার করিতেন। তাই জজবার সময় একখণ্ড কালো মখমল দিয়া পীর সাহেবের চোখ মুখ ঢাকিয়া দিয়া তার হাত পা টিপিয়া দিবার ওসিয়ত ছিল। এইরূপ জজবা পীর সাহেবের প্রায়ই হইত এবং মেয়েদের সামনে ওয়াজ করিবার সময় একটু বেশি হইত। এইসব ব্যাপারে এমদাদের মনে একটু খটকার সৃষ্টি হইল, কিন্তু সে জোর করিয়া মনকে ভক্তিমান রাখিবার চেষ্টা করিতে লাগিল। সে চেষ্টায় সফল হইবার আগেই কিন্তু ও পথে বাঁধা পড়িল।
একদিন খলিফা সুফি বদরুদ্দিন সাহেবের সঙ্গে পীর সাহেবকে প্রায় কানাকানি করিতে দেখিয়া এমদাদের মনের খটকা বাড়িয়া গেল। তার মনে পীর সাহেবের প্রতি একটা দুর্নিবার সন্দেহের ছায়াপাত হইল। এমন সময় পীর সাহেব অত্যন্ত অকস্মাৎ একদিন ঘোষণা করিলেন, তিনি আর দুই একদিনের বেশি সে অঞ্চলে তর্শিপ রাখিবেন না। এই গভীর শোক সংবাদে সাগরেদ মুরিদগণের সকলেই নিতান্ত গমগিন হইয়া পড়িল। জনৈক সাগরেদ সুফি সাহেবের ইশারায় বলিলেন, হুজুর কেবলা, আপনি একদিন বলিয়াছিলেন এবার এই অঞ্চলের মুসলমানগণকে কেরামতে নেসবতে বায়নান নাজ দেখাইবেন, তা না দেখাইয়াই কি হুজুর এখান হইতে তর্শিপ লইয়া যাইবেন? এখানকার মুরিদগণের অনেকেই বলিতেছেন হুজুর মাঝে মাঝে কেরামত দেখান না বলিয়া উম্মি মুরিদগণের অনেকেই গোমরাও হইয়া যাইতেছে। মাওলানা লকবদারি ওই ভণ্ডটা ও পাড়ার অনেক মুরিদকে ভাগাইয়া নিতেছে, সে নাকি বৎসর বৎসর একবার আসিয়া কেরামত দেখাইয়া যান। পীর সাহেব গম্ভীর মুখে বলিলেন আরবি ও উর্দুতে, আল্লাহই কি আমাদের একমাত্র মালিক, মানুষের সাধ্য কি কেরামত দেখায়? ওসব শয়তানের চেলাদের কথা আমার সামনে বলিও না, তবে হ্যাঁ, মোরাকিবায়ে নেসবায়াতে বায়নান্নাস এর তরকিব দেখাইব বলিয়াছিলাম বটে, কিন্তু তার আর সময় কোথায়? সমস্ত সাগরেদ ও মুরিদগণ সমস্বরে বলিয়া উঠিলেন, না হুজুর, সময় করিতেই হইবে, এবার উহা না দেখিয়া ছাড়িব না। অগত্যা পীর সাহেব রাজি হইলেন। স্থির হইল সেই রাত্রেই মোরাকেবা বসিবে। সারাদিন আয়োজন চলিল, রাত্রে মৌলুদের মাহফিল বসিল। হযরত পয়গম্বর সাহেবের অনেক অনেক মুয়াজ্জিয়াত বর্ণিত হইল। মৌলুদ শেষে খাওয়া দাওয়া হইল এবং তৎপর মোরাকেবায় বৈঠক বসিল। পীর সাহেব বলিলেন, আজ তোমাদের আমি যে মোরাকেবায় তরকিব দেখাইব, ইহা দ্বারা যে কোনো লোকের রুহের সঙ্গে কথা বলিতে পারি। আমি যদি নিজে মোরাকেবায় বসি, তবে সেই রুহ গোপনে আমার সঙ্গে কথা বলিয়া চলিয়া যাইবে, তোমরা কিছুই দেখিতে পাইবে না। তোমাদের মধ্যে একজন মোরাকেবায় বসো, আমি তার রুহের দিকে, তোমরা যার কথা বলিবে তার রুহের তাওয়াজ্জহ দেখাইব, দেখাইয়া তারই রুহের ফয়েজ হাসিল করিব, তৎপর তোমরা যে কেহ তার সঙ্গে কথা বলিতে পারিবে। তোমাদের মধ্যে কে মোরাকেবায় বসিবে? সকলে মুখ চাওয়াচাওয়ি করিতে লাগিল, কেহই কোনো কথা বলিল না, মোরাকেবায় বসিতে কেহই অগ্রসর হইল না। এমদাদ দাঁড়াইয়া বলিল, আমি বসিব। পীর সাহেব একটু হাসিলেন, বলিলেন, বাবা, মোরাকেবা অত সোজা নয়, তুই আজিও জেকরে খফা আম করিস নাই, মোরাকেবায় বসিতে চাস? বলিয়া তিনি হো হো করিয়া হাসিয়া উঠিলেন। দেখা দেখি উপস্থিত সকলেই হাসিয়া উঠিল। লজ্জায় এমদাদের রাগ হইল, সে বসিয়া পড়িল। পীর সাহেব আবার বলিলেন, কি, আমার মুরিদগণের মধ্যে আজিও কারো এতদূর রুহানি তরক্কি হাসিল হয় নাই যে মোরাকেবায় বসিতে পারে? আমার খলিফাদের মধ্যেও কেউ নাই। বলিয়া তিনি সাগরেদদের দিকে দৃষ্টি ফিরাইলেন। প্রধান খলিফা সুফি সাহেব উঠিয়া বলিলেন, হুজুর কেবলা কি তবে বান্দাকে হুকুম করিতেছেন? আমি তো আপনার আদেশে কতবার মোরাকেবায় নেসবতে বায়নান্নাসে বসিয়াছি, কোন নূতন লোককে বসাইলে হইত না? সুফি সাহেব আরও অনেকবার বসিয়াছেন শুনিয়া মুরিদগণের অন্তরে একটু সাহসের উদ্রেক হইল। তারা সকলে সমস্বরে বলিল, আপনি বসুন, আপনি বসুন। পীর সাহেবের আদেশে সুফি সাহেব মোরাকেবায় বসিলেন। পীর সাহেব উপস্থিত দর্শকদের দিকে চাহিয়া বলিলেন, কার রুহের ফজল হাসিল করিব? মুরিদগণের মুখের কথা যোগাইবার আগেই জনৈক সাগরেদ বলিল, এইমাত্র মৌলুদ শরীফ হইয়াছে, হযরত পয়গম্বর সাহেবের মুয়াজিবা বয়ান হইয়াছে, তাঁহারই রুহ আনা হোক। সকলেই খুশি হইয়া বলিলেন, তাই হোক, তাই হোক। তাই হইল। সুফি সাহেব আতর্সিক্ত মুখমণ্ডলের গালিচায় তাকিয়া হেলান দিয়া বসিলেন। চারিদিকে আগরবাতি জ্বালাইয়া দেওয়া হইল। মেশক, জাফরান ও আতরের গন্ধে ঘর ভরিয়া গেল।
পীর সাহেব তাঁর প্রধান খলিফার রুহে শেষ পয়গম্বর হজরত মুহাম্মদের রুহ মোবারক নাজেল করিবার জন্য ঠিক তাঁর সামনে বসিলেন। সাগরেররা চারিদিকে ঘিরিয়া বসিয়া মিলিত কণ্ঠে সুর করিয়া দরুদ পাঠ করিতে লাগিলেন। পীর সাহেব কখনো জোরে কখনো বা আস্তে নানা প্রকার দোয়া কালাম পড়িয়া চুফি সাহেবের চোখে মুখে ফুঁকিতে লাগিলেন। কিছুক্ষণ ফুঁকিবার পর সাগরেদগণকে চুপ করিতে ইঙ্গিত করিয়া পীর সাহেব বুকে হাত বাঁধিয়া একদৃষ্টে সুফি সাহেবের বুকের দিকে চাহিয়া রহিলেন। সুফি সাহেবের বুকের দুইটা বোতাম খুলিয়া তাঁর বুকের খানিকটা অংশ ফাঁক করিয়া দেওয়া হইয়াছিল। পীর সাহেব তাঁর দৃষ্টি সেইখানেই নিবদ্ধ করিলেন। অল্পক্ষণ মধ্যেই সুফি সাহেবের শরীর কাঁপিতে লাগিল, কম্পন ক্রমেই বাড়িয়া গেল। সুফি সাহেব ঘন ঘন নিঃশ্বাস ফেলিতে লাগিলেন এবং হাত পা ছুঁড়িতে ছুঁড়িতে মসজিদের ন্যায় বিছানায় লুটাইয়া পড়িলেন। পীর সাহেব মুরিদগণের দিকে চাহিয়া বলিলেন, বদর বাবাজির একটু তকলিফ হইল, কি করিব? পরের রুহের উপর অন্যের রুহের ফয়েল আসানির সঙ্গে করে বিলকুল না মুমকিন। যা হোক, হজরতের রুহ তার সে পানি আছেন। তোমরা সকলে উঠিয়া কিয়াম করো। বলিয়া তিনি স্বয়ং উঠিয়া পড়িলেন। সকলেই দাঁড়াইয়া সমস্বরে পড়িতে লাগিল ইয়া নবী, সালাম আলাইকা ইত্যাদি। কিয়াম ও দরুদ শেষ হইলে অভ্যাস মতো অনেকেই বসিয়া পড়িল। পীর সাহেব ধমক দিয়া বলিলেন, হজরতের রুহে পাক এখনো এই মজলিসে হাজির আছেন, তোমরা কেহ বসিতে পারিবে না, কার কিছু অল করিবার আছে করিতে পারো। এমদাদ একটা বিষয়ে দাধায় পড়িয়া গেল, সে ইহাকে কিছুতেই সত্য বলিয়া মানিয়া লইতে পারিল না। মাথায় এক ফন্দি আটিয়া অগ্রসর হইয়া বলিল, কেবলা আমি কোনো সওয়াল করিতে পারি? পীর সাহেব চোখ গরম করিয়া বলিলেন, যাও না, জিজ্ঞাসা করো না গিয়া। বলিয়া কণ্ঠস্বর অপেক্ষাকৃত মোলায়েম করিয়া আবার বলিলেন, বাবা, সকলের কথাই যদি রুহে পাকের কাছে পৌঁছিত তবে দুনিয়ার সব মানুষই ওলি আল্লাহ হইয়া যাইত। এমদাদ তথাপি সুফি সাহেবের দিকে চাহিয়া বলিল, আপনি যদি হজরত পয়গম্বর সাহেবের রুহ হন তবে আমার দরুদ সালাম জানিবেন। হজরতের রুহ কোনো জবাব দিল না। পীর সাহেব এমদাদের কাঁধে হাত দিয়া তাকে একদিকে ঠেলিয়া দিয়া বলিলেন, অধিকক্ষণ রুহে পাককে রাখা বিয়াদবি হইবে, তোমাদের যদি কাহারও সিনা সাফ হইয়া থাকে তবে আসিয়া যে কোনো সওয়াল করিতে পারো। বলিতেই পীর সাহেবের অন্যতম খলিফা মাওলানা বেলায়েতপুরী সাহেব অগ্রসর হইয়া আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ বলিয়া সুফি সাহেবের সামনে দাঁড়াইলেন। সকলেই বিস্মিত হইয়া শুনিল সুফি সাহেবের মুখ দিয়া বাহির হইল, ওয়ালাইকুম সালাম ইয়া উম্মতি। মাওলানা সাহেব বলিলেন, হে সালাত পানা সৈয়দুল কাউনায়েন, আমি আপনার খেদমতে একটা আরজ করিতে চাই। আওয়াজ হইল, শিক্ষির বলো, আমার আর দেরি করিবার উপায় নাই। মাওলানা বলিলেন, আমাদের পীর দস্তগীর কেবলা সাহেব নূরে ইজদানির যাওয়াসা সহ্য করিতে পারেন না, ইহার কারণ কি? তার আমলে কি কোনো গলত আছে? কঠোর সুরে উত্তর হইল, হ্যাঁ আছে। পীর সাহেব শিহরিয়া উঠিলেন, তিনি কাঁদো কাঁদো সুরে নিজেই বলিলেন, কি কি গলত আছে ইয়া রাসূলুল্লাহ? আমার 50 বছরের রঞ্জোর কষি কি তবে সব পণ্ড হইয়াছে? বলিয়া পীর সাহেব কাঁদিয়া ফেলিলেন। সুফি সাহেবের অচেতন দেহের মধ্য হইতে আওয়াজ হইল, হে আমার পিয়ারা উম্মত, ঘাবড়াইও না, তোমার উপর আল্লাহর রহমত হইবে। তুমি মারফত খুঁজিতেছ কিন্তু শরীয়ত ত্যাগ করিয়া কি মারফত হয়? পীর সাহেব হাত কসলাইয়া বলিলেন, হুজুর, আমি কবে শরীয়ত অবহেলা করিলাম? উত্তর হইল, অবহেলা করো নাই কিন্তু পালনও করো নাই। আমি শরীয়তের 4 বিবি হালাল করিয়াছি কিন্তু তোমার মাত্র 3 বিবি। যারা সাধারণ দুনিয়াদার মানুষ তাদের 1 বিবি হইলেও চলিতে পারে,
কিন্তু যারা রুহানি ফায়েজ হাসিল করিতে চায় তাদের চার বিবি ছাড়া উপায় নাই। আমি চার বিবির ব্যবস্থা কেন করিয়াছি তোমরা কিছু বুঝিয়াছ? চার দিয়াই এ দুনিয়া, চার দিয়াই আখেরাত। চারদিকে যা দেখো স্বাভাবিক খোদা চার চিজ দিয়া পয়দা করিয়াছেন। চার চিজ দিয়া খোদা তারা আদম সৃষ্টি করিয়া তার হেদায়তের জন্য চার কিতাব পাঠাইয়াছেন। সেই হেদায়ত পাইতে হইলে মানুষকে চার ইমামের চার তরিকা মানিয়া চলিতে হয়। এইভাবে মানুষকে চারের ফাঁদে ফেলিয়া খোদা তালা চার কুরসির অন্তরালে লুকাইয়া আছেন। এ চারের পর্দা ঠেলিয়া আলমে আমরের নূরে ইজদানিতে ফানা হইতে হইবে, দুনিয়াতে চার বিবির ভজনা করিতে হইবে। পীর সাহেব সকলকে শুনাইয়া হজরতের রুহের দিকে চাহিয়া বলিলেন, এই বৃদ্ধ বয়সে আবার বিবাহ করিব? তুমি বৃদ্ধ? আমি 60 বছর বয়সে নবমবার বিবাহ করিয়াছিলাম। পীর সাহেব মিনতি ভরা কণ্ঠে বলিলেন, না রে সলাত পানা, আমি আর বিবাহ করিব না। না করো ভালোই, কিন্তু তোমার রুহানি কামালিয়ত হাসিল হইবে না। তুমি নূরে ইজদানির জোয়ালোয়া বরদাস্ত করিতে পারিবে না। তোমার মুরিদানের কেহই নফসানিয়াতের হাত এড়াইতে পারিবে না। পীর সাহেব হাঁটু গাড়িয়া বসিয়া বলিলেন, আমি নিজের জন্য ভাবি না ইয়া রাসূল আল্লাহ, কিন্তু যখন আমার মুরিদগণের অনিষ্ট হইবে তখন বিবাহ করিতে রাজি হইলাম, কিন্তু আমি এক বুড়িকে বিবাহ করিব। তুমি তওবা আস্তাগফার পড়ো। তুমি খোদার কলম রদ করিতে চাও? তোমার বিবাহ ঠিক হইয়া আছে, বেহেস্তে আমি তার ছবি দেখিয়া আসিয়াছি। কে সে ইয়া রাসূলুল্লাহ? এই বাড়ির তোমার মুরিদের ছোট ছেলে রজবের স্ত্রী কলিমন। ইয়া রাসূলুল্লাহ, আমি মুরিদের স্ত্রীকে বিবাহ করিব, সে যে আমার বেটার বউয়ের স্বামী। ইয়া উম্মতি, আমি আমার পালিত পুত্র জায়েদের স্ত্রীকে নিকাহ করিয়াছিলাম, আর তুমি একজন মুরিদের স্ত্রীকে নিকাহ করিতে পারিবে না? ইয়া রাসূলুল্লাহ, সে যে সধবা। রজবকে বলো স্ত্রীকে তালাক দিতে, কলিমন তোমার জন্যই হালাল। এ মারফতি নিকাহ ইদ্দত পালনের প্রয়োজন হইবে না। আমি আর থাকিতে পারি না, চলিলাম। আরহামাতুল্লাহ আলাইকুম ইয়া উম্মতি। মূর্ছিত সুফি সাহেব একটা বিকট চিৎকার করিলেন। পীর সাহেবের অপর অপর সাগরেরা তাকে সজোরে পাখার বাতাস করিতে লাগিলেন। মুরিদগণের স্বনির্বন্ধ অনুরোধ সত্ত্বেও পীর সাহেব মাথা নাড়িয়া বলিতে লাগিলেন, চাই না আমি রুহানি কামালিয়াত, আমি মুরিদের বউকে বিবাহ করিতে পারিব না। গ্রাম্য মুরিদগণ আখিরাতের ভয়ে পীর সাহেবের অনেক হাতে পায়ে ধরিল। পীর সাহেব অটল। এই সময় প্রধান খলিফা সুফি সাহেব স্মরণ করাইয়া দিলেন, এই নিকাহ না করিলে কেবল পীর সাহেবের একারই রুহানি লোকসান হইবে না, তার মুরিদগণের সকলের রুহের উপরও বহুত মুসিবত পড়িবে। তখন পীর সাহেব অগত্যা নিজের রেজামন্দি কুদরতে এলাহি তাঁরই শানে আজিম আল্লাহ পাক নিজেই কোরআন মজিদ ফরমাইয়াছেন আরবি ও উর্দুতে। বাপ চাচা পাড়া পড়শির অনুরোধে আদেশে তিরস্কারে ও অবশেষে উৎপীড়নের তৃষ্টিতে না পারিয়া রজব তার 1 বছর আগে বিয়া করা আদরের স্ত্রীকে তালাক দিল এবং কাপড়ের খুঁটে চোখ মুছিতে মুছিতে বাড়ির বাহির হইয়া গেল। কলিমনের ঘন ঘন মূর্ছার মধ্যে অতিশয় ত্রস্ততার সঙ্গে শুভ কার্য সমাধা হইয়া গেল। এমদাদ স্তম্ভিত হইয়া বরবেশে সজ্জিত পীর সাহেবের দিকে চাহিয়াছিল, তার চোখ হইতে আগুন ঠিকরাইয়া বাহির হইতেছিল। এইবার তার চেতনা ফিরিয়া আসিল। সে এক লাফে বর আসনে উপবিষ্ট পীর সাহেবের সম্মুখে উপস্থিত হইয়া তার মেহেদি রঞ্জিত দাড়ি ধরিয়া হ্যাঁসকা টান মারিয়া বলিল, রে ভণ্ড শয়তান, নিজের পাপ বাসনা পূর্ণ করিবার জন্য 2টা তরুণ প্রাণ এমন দুঃখময় করিয়া দিতে তোর বুকে বাজিল না? আর বলিতে পারিল না। সাগরেদ মুরিদরা সকলে মার মার করিয়া আসিয়া এমদাদকে ধরিয়া ফেলিল এবং চড়চাপড় মারিতে লাগিল। এমদাদ গ্রামের মাতুব্বর সাহেবের দিকে চাহিয়া বলিল, তোমরা নিতান্ত মূর্খ,
এই ভণ্ডের চালাকি বুঝিতে পারিতেছ না? নিজের শখ মিটাইবার জন্য সে হযরত পয়গম্বর সাহেবকে লইয়া তামাশা করিয়া তার অপমান করিতেছে। তোমরাই শয়তানকে পুলিশে দাও। পীর সাহেবের প্রতি এমদাদের বেয়াদবিতে মরিদরা ইতিপূর্বে একটু অসন্তুষ্ট হইয়াছিল। এবার তার মস্তিষ্ক বিকৃতি সম্বন্ধে তারা নিঃসন্দেহ হইল। মাতব্বর সাহেব হুকুম করিলেন, এ পাগলটা আমাদের হুজুর কেবলার অপমান করিতেছে, তোমরা কয়েকজন ইহাকে কান ধরিয়া গ্রামের বাহির করিয়া দিয়ে আসো। ভুল উন্ঠিত পীর সাহেব ইতিমধ্যে উঠিয়া আস্তাগফিরুল্লাহ পড়িতে পড়িতে তার আলুলায়িত দাড়িতে আঙ্গুল দিয়া চিরুনি করিতেছিলেন। মাতব্বর সাহেবের হুকুমের পিঠে তিনি হুকুম করিলেন, দেখিস বাবারা ওকে বেশি মারপিট করিস না, ও পাগল, ওর মাথা খারাপ, ওর বাপ ওকে আমার হাতে সঁপিয়া দিয়াছিল, অনেক তাবিজ দিলাম কিন্তু কোনো ফল হইল না, খোদা যাকে সাফা না দেন তাকে কে ভালো করিতে পারে। আরবি ও উর্দুতে।